ব্যারিস্টার সুমন ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার, বিষয়টা ভালো লাগেনি। ব্যারিস্টার সুমনের মতন একজন সাহসী মানুষ, সাহস করে অনেক কিছু তিনি বলতেন। তিনি অবশ্য অনেক নাটকীয়তা করেছেন, তিনি গ্রেপ্তার হওয়ার আগে তিনি ভিডিও বার্তা দিয়েছেন, ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আমি পুলিশের সঙ্গে যাচ্ছি, দোয়া করবেন, একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেখানেও বোঝা যাচ্ছে যে খুব বিধ্বস্ত একটি অবস্থা, তারপরেও তিনি কথা বলেছেন। তিনি কথার জাদুকর, এটা ঠিক, তার কথায় অনেকে মুগ্ধ এবং অনেক তার লক্ষ লক্ষ ফলোয়ার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এবং আদালতের অঙ্গনে তিনি পরিচিত মুখ, তিনি পালায় থাকবেন কেন? বাংলাদেশে কি এখন কোনো গুম খুনের রাজনীতি আছে যে গুম করা হবে, ক্রস ফায়ার দেওয়া হবে? তা তো না। তো ওনাদের বিরুদ্ধে মামলা হবেই, ওনারা যে রাজনৈতিক ঝুঁকি নিয়েছে, এখন রাজনৈতিক সরকার না থাকলেও রাজনৈতিক সরকার, এখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটাকে যদি বলা হয় কেউ তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচন করতে আসছে, এটা তো ঠিক না। এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিপ্লবী সরকার, এখানে একটা জাতীয় সরকারও হইতে পারত সব দলের সমন্বয়ে, এবং সেটা হয়তো রূপও নিতে পারে আগামী কিছুদিনের মধ্যে। তাহলে এটাকে, এটা তো আর এ না যে নির্বাচন করতে আসছে, আচ্ছা ঠিক আছে আমি গা ঢাকা দিই, পরে নির্বাচন আসলে নির্বাচন অংশ নেব, এরকম তো না। একটা রাজনৈতিক পতন, একটা রাজনৈতিক পরিবর্তন। তো এইরকম যখন অবস্থা, একটাই স্বস্তি যে অন্তত শেখ হাসিনার শাসনামলের মতন কোনো শাসকরা ক্ষমতা আসেনি, আসলে তো অন্তত হাজার হাজার প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার হতো, গুম খুন হতো, ক্রস ফায়ার হতো, অস্ত্র উদ্ধারের নামে যেই সেই নাটক হইতো, সেই প্রেস রিলিজটা বের করতো যে শেখ হাসিনার সময় দেখি কি প্রেস লিস্টটা দেওয়া হতো, সেই প্রেস লিস্টটা পুনর্জীবিত হতো, হয়েছে হয়নি? তো তাহলে উনি পালায় থাকবেন কেন? এখানে দেখা যাচ্ছে তিনি বোনের বাড়িতে পালায় আছেন। আবার একজন আমাকে বললেন যে না, তার দ্বিতীয় স্ত্রী কি পূর্ণিমা, তার বাড়ি থেকে নাকি তিনি পালায় লুকাইছিলেন। এই পূর্ণিমা নাকি ভালো একজন আইনজীবী, কিন্তু ডিপ্রাইভ ছিলেন, হতাশায় ছিলেন তার বাড়ি থেকে। এখানে প্রথম আলোর রিপোর্টে তিনি বোনের বাড়িতে লুকাইছিল। খবরে বলা হচ্ছে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সোমবার দিবাগত রাত 1:30টার দিকে রাজধানীর মিরপুর 6 নম্বর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, ব্যারিস্টার সুমন বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় 2টি হত্যা মামলা রয়েছে, এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত 1:30টার কিছু পরে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। পোস্টে সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। ব্যারিস্টার সুমন হবিগঞ্জ 4 আসনের এমপি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সাংবাদিক সহ 75 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার মানে আরো কুয়েল গভর্নমেন্ট যদি থাকতো, এই গ্রেপ্তার হতো শত শত হাজার হাজার। শেখ হাসিনা কতজনকে গ্রেপ্তার করছিল মনে আছে? 28 অক্টোবরের পরে আদালতে তিল ধারণের জায়গা ছিল, ছিল না? কয়জন গ্রেপ্তার হয়েছে? যা, গ্রেপ্তারকে উৎসাহিত করি না, আর যাকে তাকে হত্যা মামলা দেয়া এটাও সঠিক মনে করি না। সুনির্দিষ্ট মামলা হইতে হবে। দুদক একটা রিপোর্ট দেখে খুবই হতাশ হইলাম, 2 মাসে মাত্র একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নাকি তারা মামলা করতে পারছে, এছাড়া সবই অনগোয়িং, কবে শেষ হবে? যাই হোক, এগুলি কথা বলতে গেলে খুব বিরক্ত লাগে। যাই, মধ্যরাতে হঠাৎ ভিডিও বার্তা দিয়েছেন তিনি গ্রেপ্তার হওয়ার আগে। দিবাগত রাত 1:21 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিও বার্তায় তিনি লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। তবে কোথায় কোন পুলিশের সঙ্গে যাচ্ছেন তার বিস্তারিত কিছু জানাননি। সুমনের এই স্ট্যাটাসের বিষয়ে একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিও বার্তায় তিনি বলছেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি, ঢাকা শহরেই আছি, 5ই আগস্টের পর আমি কোথাও যাইনি, শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম। কিসের নিরাপত্তা, কেন নিরাপত্তা? উনি একজন আইনজীবী, উনি দেখেননি যে এমন কোনো পরিস্থিতি হয়নি যে পুলিশ নিয়ে কাউকে গুম করছে, খুন করছে, আইনা ঘরের মধ্যে ঢুকায় রাখছে? তিনি বলেন, 5ই আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও, কিন্তু আমি যাইনি। 5ই আগস্টের পর আপনি যাইতেও পারতেন না। যাই হোক, এগুলো শুনুন স্ট্যান্ড বাজি আর।
আমার কাছে মনে হয়েছে আমি কোনোদিন দুর্নীতি করিনি, আমি শহরে আমার কোনো প্লট ও ফ্ল্যাট নেই, তারপরেও কেন আমি দেশ ছেড়ে যাবো? ব্যারিস্টার সুমন সাহেব অনেক বড় আইনের লোক, আপনি যা অপরাধ করছেন স্বৈর শাসকের সঙ্গে থেকে গত নির্বাচনে অংশ নিয়ে, এটা বড় অপরাধ, মৌলিক অপরাধ। ওই যে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে দিয়ে উন্নয়ন দিয়ে বলতে তার শাসনকে বৈধতা করতে চাইছে, তো ব্যারিস্টার সুমনরা নানা রকম অন্যায়, নানান রকম কি বলে অপরাধ, ওইগুলিকে পপুলার ইস্যুকে নার্সিং করছে, কিন্তু মূল জায়গায় সেই জায়গাটা ঠিক রেখে, তো ওই জায়গাটাই তো সমস্যাটা। তো ওই জায়গায় আবার বলছেন যে আমি যে কোনো অবস্থায় শেখ হাসিনার পাশে আছি। তিনি তার একটা ভিডিও দেখলাম একটা, যে সে রীতিমতো এক ধরনের উস্কানি দিচ্ছে ছাত্রলীগকে, ছাত্রলীগকে নিয়ে, এই যুবলীগকে নিয়ে শেখ হাসিনার পাশে থাকা, যে কোনো আদর্শিক কোনো ব্যাপারে ছিল, আদর্শিক দল হিসেবে ছিল আওয়ামী লীগ, এখন উনি বলছেন দুর্নীতি করেনি ফ্ল্যাট, এই ফ্ল্যাট প্লট নিয়ে তো আপনাকে ধরা হচ্ছে না, আপনি দোষর ছিলেন, বড় অপরাধ। এইগুলি এখন উনি বুঝতে পারেন না, কিছুই বুঝতে পারেন না। একটা দল, দুইটা দল, তিনটা দল, 72টা রাজনৈতিক দল নির্বাচনে পার্টিসিপেট করেনি, মুষ্টিমেয় একটা মানে খড়কুটো নিয়ে নির্বাচন করে ক্ষমতার বৈধতা করা, বছরের পর বছর, যুগের পর যুগ, মানে দেড় যুগ প্রায় পার হয়ে গেল, উনি কিছুই বুঝতে পারেন না, এটা অপরাধ না? ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে আমি আইনের মাধ্যমে মোকাবেলা করব, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি বিশ্বাস রয়েছে। তো বিশ্বাস যদি থাকে তাহলে পালাইছিলেন কেন? বোনের বাসায়, নিজের বাসায় থাকতেন। আমি তো এই ক্ষেত্রে কর্নেল ফারুককে আমি ধন্যবাদ দেব, নিজের বাসায় থেকে উনি অ্যারেস্ট হয়েছেন। পালানোর তো কোনো মানে কিছু মুখ আছে, কোথায় পালাবে? এখন আমার নামে যদি মামলা হয় আমি কোথায় পালাবো? পালাই লাভটা কি? চোরের মতন ধরা খাবো ওই সীমান্তের পারে, ওই এখানে ওখানে, কেন নিজের বাসায় থাকবো? অ্যারেস্ট হবে, হবে কি আসা যায়? কিছু তো করার নেই আমার, আমাকে যেটা পরে বলছে আইনগত মোকাবিলা ওইটাই আপনি করেন, পালাইছিলেন কেন? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।